റസൂലേ പാക്ക് സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലമের সাহাবীরা യഥാമർജ്ജദാ সম্পন্ন ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহা আল্লাহ ডাক দিয়ে বলেন সাহাবীরা আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট সাহাবীদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট আল্লাহ যার উপর সন্তুষ্ট তার কি তার কোনো ভয় আছে জোরে বলেন ভয় আছে না সাহাবীরা এরা কারা তাদের মর্যাদার আজকে খেলাফত মুলুকিয়াত কিতাবের মধ্যে পাকিস্তানের ছাপ নাম বলবো না শুধুমাত্র ইশারায় বলছি খেলাফত মুলুকিয়াত কিতাবের মধ্যে হযরত উমর কে বলা হয়েছে গলত ছিলেন খারাপ ছিলেন নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলতেবে নাউজুবিল্লাহ তারপর উসমান কে বলা হচ্ছে স্বজন প্রীতি করতেন আত্মীয় দিকে বেশি ঝুঁকে থাকতেন ওনার খেলাফত কালে না সাহাবীদের কে এরকম দোষারোপ করা যাবে কথা বলছেন না কেন যাবে আপনারা দেখেছেন গত বছর গেল বছর আমাদের দেশে এক ইসলামিক স্কলার তিনি বলছেন হযরত উমর ছিলেন মদের রাজা আস্তে বললেন তো জুরে বলুন না কেন নাউজুবিল্লাহ তিনি হযরত উমর কে বলছেন মদের রাজা আলী কেও বলছেন মদকুর কি হই যাবেন বলেন হযরত আলীর জন্ম হয়েছিল কোথায় জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মই হয়েছে মসজিদে হারামাইন শরীফের ভিতরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর ওই আলী কেও বলছে মদ খেতেন যিনি বারো বছর বয়সেই ইসলাম কবুল করেছেন আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো এইরকম দোষারোপ কেন দিচ্ছেন ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে আপনি বললেন মদের রাজা এটা কখনো কসমিন কাল অসম্ভব জোরে বলেন সম্ভব নয় দেখেন ইসলামের প্রথম যুগে মদ খাওয়া হতো এটাকে আমি তিনটা ধাপে মদ হারাম হয়েছে কয়টি ধাপে হুজুর আছেন এখানে বা আলেম সমাজ আছেন কয়টি ধাপে তিনটি ধাপে তো প্রথমে যারাই খেয়েছেন কথা বুঝবেন যদি কেউ খেয়েও থাকেন হযরত উমর তো নয় অন্য কেউ যদি খেয়ে থাকেন কথা ভালো করে বুঝতেছেন তো আপনারা তখন যদি করেও থাকেন এটাকে তো আপনি এখন উম্মতে মুহাম্মদীর কাছে আপনি ডালাও ভাবে মদকুর সাইবস্ত করে আপনি কি প্রমাণ করতে চান আপনি কি তাদেরকে খারাপ বলতে চান যদি এটাই আপনার মুখ্য উদ্দেশ্য থাকে তাহলে নিঃসন্দেহ আপনাকে আমরা গাদ্দার বলে চিহ্নিত করব কথা বলেন ঠিক না সাহাবীদেরকে কখনো দোষারোপ করা যাবে না রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত তখন অনুষ্ঠিত হবে আমার সাহাবীদেরকে কিছু সংখ্যক লোকেরা আমার সাহাবীদের দোষ ত্রুটি বাহির করার চেষ্টা করবে আমার সাহাবীদেরকে খারাপ বলবে মনে রাখো আমার উম্মতেরা তখন কিয়ামত অতি সন্নিকটে থাকবে যখন আগেকার যুগের পূর্বেকার যুগের মানুষগুলোকে এর পরে যারা আসছে তারা গালি দিবে মন্দ বলবে আজকে এটা আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে আগের মানুষগুলোকে গালি দেখো আগের মানুষ বুঝতো না এখন সে বুঝতেছে নাউজুবিল্লাহ বলবেন না আগের মানুষ কত সহজ সরল ছিলেন কত ভালো মানুষ ছিলেন কথা বলছেন না কেন ঠিক না এখন তো পেচ পুচ যা আছে খারাপি যা আছে দান্দা মন্দা সব এখন আগেকার যুগের মানুষ এগুলো চিন্ত জুড়ে বলেন কথা বলেন চিন্ত না আগের মানুষ ভালো ছিল কিন্তু এখনকার মানুষ গালি দিচ্ছে আগের মানুষকে এটা কেয়ামতের আলামত জুড়ে বলেন কি কেয়ামতের আলামত এই জন্য আগের মানুষদেরকে গালি দেওয়া যাবে জুড়ে বলেন যাবে না ভাইয়েরা আমার শোনেন সাহাবী কারাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীদের হৃদয়ের মধ্যে এতই ভালোবাসা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন আজকে বায়াতের বিরুদ্ধাচারণ কিছু লোক আছে না নাই জোরে বলে আছে না নাই বায়াত এটা কি আজকে বলা হচ্ছে পীর মুরিদি যেটা এটাকে হারাম কিছু লোক বলতেছে কথা বলছেন না কেন বলে না ভাই কথা বলেন বলে কি বলে না বলে একটি কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাই
এই যে বায়াত গ্রহণ করা এটা এখন নয়, এই সিস্টেমটা আল্লাহর রাসূলের কাছ থেকে চালু আছে। কথা বলছেন না কেন? ঠিক কি না? সম্পূর্ণ কোরআন সুন্নাতে দলিল দেওয়া যাবে এই যে বায়াত গ্রহণ সেটা রাসূলের যুগ থেকে আছে। যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ, সেটাকে বাইতে রাসূলিল্লাহ বলা হয়, বায়াতে রাসূলিল্লাহ। এরপর দেখেন বাইতে খেলাফত বা বায়াতে যেটা হযরতে আবু বকরের হাতে হাত রেখে সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। এটা আমরা জানি কি জানি না? জোরে বলেন জানি কি জানি না? জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর সহ উসমান আলী সহ সমস্ত সাহাবীরা আবু বকরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। তারপর ধারাবাহিকতা এই বায়াতের সিস্টেমটা চালু আজও আছে। কোন মহাকিক ওলি যিনি আল্লাহর মায়ার বান্দা, মায়ার মাহবুব বান্দা, তার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করি, এটা নতুন কিছু নয়, এটা বেদাত নয়, এটা রাসূলের কাছ থেকে চালু হয়েছে। কথা বলেন ঠিক না? বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি কথায় কথায় বলে পীর মুরিদি হারাম, পীর 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 কি? আমাকে একবার বলল পীর শব্দ কি কোরআনে আছে? আমি বললাম ভাই পীর শব্দ কোরআনে নাই তো, নামাজ কি কোরআনে আছে? কথা বলেন না কেন? আছে না তো? আমি বললাম ভাই আপনি পীর শব্দ কোরআনে খুঁজতেছেন, রোজা কি কোরআনে আছে? কয় নাই, কয় নাই। তো আমি বললাম পীর শব্দই কোরআনে নাই, এই জন্যই আপনি বললেন পীর বলা না জায়েজ। তো আমি যদি বলি নামাজ শব্দ নাই, নামাজ বলা না জায়েজ? কথা বলছেন না কেন? ঠিক না? তার দলিলটাই আমি তার উপর ফেলে দিলাম। তারপর তাকে বুঝিয়ে বললাম ভাই শুনেন, এই পীর শব্দ সেটা ফার্সি শব্দ, নামাজ শব্দ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ। কথা ভালো করে বুঝবেন, নামাজের আরবি হচ্ছে কি? সালাহ। জোরে বলেন কি? আমার সাথে একটু কথা বলেন কি? সালাহ। অর্থাৎ সালাহ এর অর্থ হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? এর অর্থ কি? নামাজ। তো এই পীরটা ফার্সি শব্দ, কোরআনে আসছে যার আরবি ওয়াকুনু মা সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আসছে যার আরবি সালিহিন, কোরআনে আসছে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই পীরটা ফার্সি শব্দ, এটা কোরআনে আসার কথা নয়, কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবিতে তার অর্থ এসেছে সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী তোমরা হও। বা কোন মা সাদিকিন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আর এই সত্যবাদীদের সঙ্গী আমরা আসি না নাই? আর ভাই জোরে বলেন আসি না নাই? সত্যবাদী কারণ যেমন বর্তমান সময়ে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সঙ্গী আমরা আসি না নাই? কথা বলেন না কেন? আসি না নাই? এই যে আমাদের পাশে বসা, আমি হুজুরের বাড়িতে একবার মাহফিলে গিয়েছি, হুজুরের হয়তো আমার স্মরণ নাই, আমি গিয়েছি মাহফিলে হুজুরের বাড়িতে হোসেনপুর পীর সাহেব বাড়ি। এইরকম মাহবুব বান্দাদেরকে আমরা মায়া করি, মহব্বত করি, আর এইরকম আল্লাহর মাহবুব বান্দাদের সাথে থাকার জন্য বলছেন কে? কথা বলছেন না কেন? কে? আল্লাহ। তাহলে আপনি পীর শব্দই কোরআনে নাই এটা বলে পীরকে বেদাত বলতে পারবেন? জোরে বলেন পীর মুরিদকে বেদাত বলতে পারবেন না? মনে রাখবেন একটি কথা, কোরআনে পাকি সাহাবীদের কথা বলা হয়েছে, সাহাবি কারণ কোরআনে পাকে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিন মুহাম্মদ আমার রাসূল, আমার প্রেরিত রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবার সাহাবীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওনার সাথে হাত রেখে ইমান এনেছেন যারা, কালমা পড়েছেন যারা, তারা মাহু আশিদ্দা ও আলাল কুফফার, আমার নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে বড়ই কঠোর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কঠোর কোন সময় ভালো করে বুঝবেন, এটার মানে এই নয়
ইসলাম ধর্ম কাফেরদেরকে যেখানে পাবেন সেখানে হত্যা করার কথা বলছেন না, এটা কখনো হতে পারে না। ইসলাম ধর্মের লোকেরা মন্দির ভাঙবে না, এটা ইসলাম সমর্থন করে, জোরে বলেন করে, কথা বলছেন না কেন, করে না, এটার আমরা পক্ষে নয়, ইসলাম এটার পক্ষে নয়, কারণ ইসলাম সাম্প্রদায়িকতা পছন্দ করে না, কথা বলছেন না কেন, জোরে বলেন ঠিক কিনা, ইসলাম সাম্প্রদায়িকতা পছন্দ করে, জোরে বলেন করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সম্প্রদায়ের নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীরা ছিলেন এক একটা সম্প্রদায়ের নবী, এক একটা কৌমের নবী, এক একটা গোত্রের নবী, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরাইশদের নবী নয়, শুধু আরবের নবী নয়, এক একটা গোত্রের নবী নয়, এক একটা কৌমের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জাহানের নবী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এক গোত্রের রব নয়, শুধুমাত্র একটা জাতির রব নয়, শুধুমাত্র মুসলমানদের রব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের রব, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, সমস্ত ধর্মের রব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে জানিয়ে দিন, হাবিব ইয়া আইয়ুহান নাস, রাসূল চাইলে বলতে পারতেন, ইয়া কুরাইশ রাসূল চাইলে বলতে পারতেন, ওনার গোত্রকে ডাকতে পারতেন, ইয়া আরব আরববাসী বলে ডাকতে পারতেন, না না, আল্লাহ জানিয়ে দেন হাবিব আমার বন্ধু আপনি একটা দলকে নয়, একটা জাতিকে নয়, একটা দেশকে নয়, একটা কাউমকে নয়, ইয়া আইয়ুহান নাস সমস্ত মানব মণ্ডলীকে বলো, সমস্ত বিশ্ববাসীকে বলো, উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব মণ্ডলী তোমরা রবের গোলামি করো, জুড়ে বলুন সুবহানাল্লাহ, রবের গোলামি করো, আল্লাহর গোলামি করো। আজকে একটা দিনই সেখানে বড় স্পষ্ট স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে, আজকে কিছু লোক আছে নেতা নেত্রীর পিছনে পড়ে, দলের পিছনে পড়ে আল্লাহর কথা বলে গিয়েছে, কথা বলছেন না কেন, ঠিক না, আমরা নেতা নেত্রী কিংবা দলের পিছনে পড়ে আল্লাহকে বলতে পারবো না, আমরা ইসলাম যেখানে আমরা আছি সেখানে, ঠিক না বলেন, আর যেটা বলতে হয় ঠিক না, আপনি যে কোনো দল করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চিরাচরিত যত দল আছে সব করেন না কেন, আমরা সব দলের মুসলিম এক, সবাই মুসলিম কি, কথা বলছেন না কেন, কি এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কথা বলেন ভেদাভেদ আছে নাই, আমরা মুসলিম, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, কথা বলছেন না কেন, ঠিক না, এজন্য আপনার যে কোনো দল হোক যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, যে কোনো দলের কর্মকাণ্ড যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, সাথে সাথে আমি দলকে লাঠি মেরে আল্লাহর পথে চলে আসব, কথা বলেন না কেন, জোরে বলেন ঠিক না, সেটা এক দল নয়, দুই দল নয়, যে কোনো দল হোক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে কোনো ফতোয়া জারি করে ফেলে, ইসলামের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে আমি ওই দলকে লাথি মেরে আল্লাহর পথে ইসলামের পথে চলে আসব, ঠিক কিনা বলেন, রাজি আছেন সবাই, জোরে বলেন রাজি আছেন, ভাইয়েরা আমার শুনেন, মনে রাখবেন একটি কথা, যদি তাওহীদ বনাম কুফুরির একটা যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধে যদি কুফুরের পক্ষে আমার বাবা চলে যায়, সেই যুদ্ধে যদি কুফুরের পক্ষে আমার ভাই চলে যায়, সেই যুদ্ধে যদি কুফুরের পক্ষ হয়ে আমার মা চলে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার বাবার বিরুদ্ধে তাওহীদের পক্ষে আমার তরবারি নিয়ে বাবার গর্দানে আমি তরবারি চালাতে রাজি, কথা বলেন ঠিক না, এটাই তো মুসলমানের পরিচয়, কথা বলছেন না কেন,
আস্তে আপনারা আস্তে আস্তে বলেন কেন, জোরে বলেন ঠিক কি না? এটাই মুসলমান। আপনি মুসলিম শব্দের অর্থই জানে না, অনেক লোক আছে না নাই? মুসলিম শব্দের অর্থ কি কথা বলেন, মুসলিম শব্দের অর্থ কি? আপনি নিজেকে অনুগত্যশীল করতে হবে। ইসলাম যা মেনে যা বলেছে, শরীয়ত যা বলেছে, সেগুলোকে আপনার মাথা নত করে মেনে নেওয়ার নাম মুসলিম। জোরে বলেন কি, জোরে বলেন কি, মুসলিম। কথা কি আপনাদের বুঝে আসছে? জোরে বলেন বুঝে আসছে। আমার পরিচয় সবচেয়ে বড় পরিচয় আমার মুসলিম। কবরে যাওয়ার পর আমাকে বলা হবে কি, ওমা দীনুকা, তোমার দিন কি? ঠিক না বলেন, আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক না বলেন। আপনি সেখানে কি বলবেন, বর্তমান দুনিয়ায় যে দল করেন ওই দলের নাম বলবেন? কি বলতে হবে? দিনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম কি? জোরে বলেন কি, ইসলাম। সেখানে আপনার কোনো পরিচয় কাজ আসবে? জোরে বলেন আসবে। আমি এমপির লোক, আমি মন্ত্রীর লোক, এগুলো তো সেখানে বলার কোনো সুযোগ? জোরে বলেন আছে। সেখানে বলতে হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি সেটা আপনার জবান থেকে বাইর হয়ে যায়, জান্নাত আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এখন আপনি যদি দুনিয়া ইসলামের পক্ষে থাকেন, নবী মুহাম্মদের পক্ষে থাকেন, শরীয়তের পক্ষে থাকেন, এটা শিখতে হবে না, কবরে এমনিতেই আপনার মুখের মধ্যে এটা দিয়ে দিবেন। কে জুড়ে বলেন কে? আল্লাহ। ভাইয়েরা আমার শোনেন, মনে রাখবেন একটি কথা, শোনেন, খেয়াল করে শোনেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন কাফেরদের প্রতি কঠোর। এটার মানে কি? মুফাসসিরিনে কেরামরা বলেন কাফেরদের প্রতি কঠোর, এর মানে হচ্ছে এটাই, যখন কাফেররা হাঙ্গা দাঙ্গামা শুরু করে দিত ইসলামের বিরুদ্ধে চলে যেত, যখন তারা সাহাবীদের বিরুদ্ধে আচরণ করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেত, তখন সাহাবীরা এমন কঠোর ছিলেন, যদি বাবা সামনে চলে আসে, বাবা এখনো ইহুদি রয়েছে, কাফির রয়েছে, বাবা সামনে চলে এসেছে, সাহাবীদের মনটা এতই কঠোর হতো, বাবা বলে তাদের তরবারি থেকে বাবাকে রেহাই দিত না, বাবা আর গর্দানকেই উড়িয়ে দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার বাস্তব তুলনা হচ্ছে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ।